আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে নিশ্চয়ই অনেক ভালো আছেন। সো আপনারা যারা জাল লাইফস্টাইলের মধ্যে একেবারে ফ্রি অ্যাকাউন্ট খুলছেন বা ফ্রিতে যারা কাজ করছেন, ফ্রিতে কাজ করতে গিয়ে ইহার মধ্যে আপনি অলরেডি লগ ইন করে ফেলছেন, অথচ আপনি এখানে ফি রেজিস্ট্রেশন কমপ্লিট করেন নাই বা ওইখানে ইনভেস্ট আপনি এখনও করেন নাই, তো তাদের জন্য গাইস অনেকটি সুখবর একটা নিয়ে আসলাম বা অনেক একটা সুখবর দিয়েছে তারা জাস্ট নিউজ লেটারের মধ্যে। আপনারা অনেকে হয়তো ওই জিনিসটা জানেন কিন্তু ওই জিনিসটা বোঝেন নাই, অর্থাৎ এই জিনিসটা সম্পর্কে একবারে ফুল আপডেট আমি আপনাদেরকে জানাবো। ইভেন গাইস যে সুখ খবরটা আছে সেটাও গাইস আপনাদের সাথে শেয়ার করবো। সো অনুরোধ করে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্লাস অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর একবারে শোটির আপডেটটা জানানোর জন্য আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর বেল আইকন অন করে দেখবেন, যাতে আমরা একবারে অর্থাৎ যাতে আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। ওকে, সো আপনারা জানেন যে জাস্ট আপনারা যারা এখানে ফ্রিতে একেবারে ফ্রিতে কাজ করতেছে তারা প্রতি বছরে কিন্তু প্রায় 1000 ইউরো আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। তবে এখানে কিছু পলিসি আছে, তারা বলছে যে আপনি যদি রেজিস্ট্রেশন করেন, কথাগুলো মাথায় রাখবেন, অর্থাৎ আপনি এখানে রেজিস্ট্রেশন করছেন অ্যান্ড দেন ইহার মধ্যে আপনি রেজিস্ট্রেশন করে অলরেডি কাজ স্টার্ট করছেন, তার মানে কি আপনার অ্যাকাউন্টটা ফুল অ্যাক্টিভ হয়ে গেছে ফ্রিতে। আর যারা এখানে জাল লাইফস্টাইলে কাজ করছে প্লাস জাল লাইফস্টাইলে তারা কী করছে, এখানে ডিপোজিট করছে বা ফি রেজিস্ট্রেশন কমপ্লিট করছে, এরপরে ইহার মধ্যে গিয়ে লগ ইন করছে, তখন তাদের অ্যাকাউন্টটা অফিসিয়ালি ভেরিফাইড হয়ে গেছে জাস্ট রিয়েল বা বিএপি হিসাবে। ওকে, তো এখন তারা যদি একটা অ্যাড দেখে তাদের ইনকাম হবে হচ্ছে প্রতিদিন প্রায় 2.74 ইউরো, আর আপনার হবে 0.696 ইউরো। সো বুঝতে পারতেছেন জিনিসটা। তো এখন তারা যে আপডেটটা আনছে একবারে নতুন ল্যাটেস্ট যে আপডেটটা গাইস তারা আমাদেরকে জানাইছে, সেটা অবশ্যই স্বস্তির একটা বিষয়। তারা বলছে যে যারা ইয়াতে অলরেডি লগ ইন করে ফেলেছেন, ইভেন যারা কাজ স্টার্ট করেছেন, তারা যদিও ফিবি রেজিস্ট্রেশন কমপ্লিট করেন ইহা লঞ্চ হওয়ার পরে, তাহলে আপনার 6 মাসের আগে কোনো ইনকাম পাবেন না। যদিও ইনকামটা পাবেন, আপনার উইথড্রু দিতে পারবেন না, আর উইথড্রু অ্যামাউন্টের মধ্যে ওই অ্যামাউন্টটা জমা হবে না। তো তারা এই যে 16 তারিখ আছে, এই 16 তারিখের আগে কিন্তু গাইস আমাদেরকে একটা বিশাল বড় সুযোগ দিয়েছে যে এই 16 তারিখের আগে যারা ইহাতে কাজ করছেন বা করেন নাই, যারাই আপনারা এখানে এখন ফিবি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, সকলেই কিন্তু গাইস একসাথে এখান থেকে ইনকামটা পাবেন। সো রিয়েলি গাইস এটা একবারে একটা গ্রেট নিউজ বা গ্রেট একটা আপডেট, অনেক অসাধারণ একটা নিউজ ছিল যেটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। সো আমি নিজেও কিন্তু গাইস যেটা সত্য কথা এখনও ফিবি রেজিস্ট্রেশন কমপ্লিট করি নেই, আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আমিও কিন্তু গাইস কমপ্লিট করবো। সো আশা করি গাইস আপনারা চাইলে করে নিতে পারেন এখনই। আর আপনারা যারা ব্রাউজার করতেছেন বা ব্রাউজার কোড পাচ্ছেন না, সো আমি ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দিবো, আর নয়তো আমাকে নক করবেন, আমি ডিসক্রিপশন আমি আপনাকে একটা ব্রাউজার কোড দিব। তো এটার ফি যত আসবে বা ফি যতটুকু আসবে ততটুকু আপনি দিবেন, আমি বেশি কিছু চার ফজন নাই, বেশি কিছু নেওয়ার কোনো দরকার নাই আমি মনে করি। সো যাই হোক না কেন গাইস, সবাই অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের এখানে ইনকামটা কখন শুরু হবে সেটার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে কি না, বা এখানে আমরা যারা ইহাতে কাজ করতেছি এখন যদি আমরা পরবর্তীতে আবার রেজিস্ট্রেশন কমপ্লিট করি, তাহলে আমরা ইনকামটা টোটাল যেটা আসার কথা ছিল সেটা আসবে কি না, আপনারা মাথায় রাখবেন। 16 তারিখের আগে কেউ এখান থেকে ইনকাম করতে পারবে না, অর্থাৎ 16 তারিখের আগে তারা কখনোই লঞ্চ করবে না। তারা বারবার একই কথা বলতেছে যে আমাদের বিজ্ঞাপনদাতার অভাব, অর্থাৎ যারা আমাদেরকে বিজ্ঞাপন দেবে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, সেজন্য আমরা এখানে কাজটা স্টার্ট করতে পারতেছি না। এখানে আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে কোনো তারা অ্যাড নিচ্ছে না, তারা অ্যাড কলোনি থেকে অ্যাড নিচ্ছে না, তারা star.io থেকে অ্যাড নিচ্ছে না, তারা অ্যাপ্লোইন থেকে অ্যাড নিচ্ছে না, তারা ফেসবুক থেকেও অ্যাড নিচ্ছে না। তাহলে তারা অ্যাডটা নেবে কোথা থেকে? তারা চাচ্ছে নিজেরা নিজের একটা অ্যাড প্ল্যাটফর্ম মেক করার জন্য, অ্যাড প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখান থেকে সরাসরি সেকেন্ড পার্টিরা তাদেরকে ফার্স্ট পার্টিরে অ্যাড শো করাবে। আশা করি বুঝতে পারছেন। ধরুন আপনারা ইউটিউবে যে অ্যাডটা দেখতেছেন, এটা একটা কোম্পানি ইউটিউবকে অ্যাড দিছে, ওই অ্যাডটা তারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাইছে। তো আমি যদি সম্ভব হতো সরাসরি ওই অ্যাড কোম্পানির সাথে আমি কথা বলে আমি যদি অ্যাডগুলো দেখাইতাম, তাহলে আমাদের এখানে ইনকামটা বেশি হতো। তো এখন আমাদের ইনকামটা কী কারণে হচ্ছে, ইউটিউব অলরেডি নিয়ে যাচ্ছে, ইউটিউব অলরেডি অনেক টাকা নিয়ে যাচ্ছে, ওইখান থেকে একটা পার্সেন্টেজ আমি পাচ্ছি। সো আপনারা যেহেতু আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে আমি গিভওয়ে দিই, সো ওইখান থেকে একেবারে কম একটা পার্সেন্টেজ আমি আপনাদেরকে গিভওয়ে দিই। তো সেই জন্য আমি যদি সরাসরি ওই কোম্পানি থেকে টাকাটা পাইতাম, আপনাদেরকে আমি বিশাল বড় একটা গিভওয়ে দিতে পারতাম বা বিশাল বড় একটা টাকা দিতে পারতাম। সো আশা করি এই উদাহরণ মাধ্যমে আপনারা সব কিছু বুঝে গেছেন যে তারা এখানে কেন লেটটা করছে বা কেন লেটটা হচ্ছে। ওকে, সো এখন ইহাতে যারা কমপ্লিট করছেন, কাজ করতেছেন, তারা যদি এখন ফি রেজিস্ট্রেশন করেন, তাদের কাজটা কমপ্লিট হবে কি না? হ্যাঁ, অবশ্যই আপনার কাজটা কমপ্লিট হবে ভাই, কোনো সমস্যা নেই। বাট আপনাকে অ্যাকাউন্টটা মানে পুনরায় এখানে আপনার ইমেলে একটা কোড পাঠাবে, ওই কোডটা দিয়ে পুনরায় ভেরিফাই করে নিতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই অবধি থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, অন্য কোনো সকাল বা সন্ধ্যায় আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই, আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা না বললে নয়, সেটা হলো আপনারা যারা ফ্রিতে একবারে ফ্রিতে যারা অ্যাকাউন্ট করছেন তারা প্রতি মাসে এখানে 8500 টাকা করে পাবেন, ঠিক আছে? তবে এটা যদি আপনি একবার ফ্রিতে কাজ করেন তাহলে সেটা 6 মাস পরে পাবেন, আর যারা
রিয়েল ভাবে এখানে কাজ করতেছেন বা বিএপি করে নিছেন তারা কিন্তু কখন পাবেন সেটা তো বলেই দিলাম এতক্ষণ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।